हाय বন্ধুরা, ঘরে রান্না চ্যানেল থেকে আমি কবিতা আপনাদের সবাইকে স্বাগত। তো আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, পনির কাবাব মশলা। দেখুন কি সুন্দর হচ্ছে, খুব সুন্দর, একদম বিয়েবাড়ির স্বাদের খেতে। এই দেখুন কত সুন্দর হচ্ছে। তাহলে আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, এই যে দেখুন, আর এইটা বাড়িতে করে কিন্তু খাবেন। দেখুন কি সুন্দর হয়েছে, এই যে তাহলে দেখা যাক বন্ধুরা কিভাবে বানাচ্ছে রেসিপিটা। চলুন দেখা যাক। পনিরের টুকরোগুলো আমি দেখুন এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি, এই যে সবগুলো আমি কেটে নিয়েছি, আপনারাও এইভাবে কেটে নিতে পারেন, কি এর থেকে বড় কাটতে পারেন কি ছোট কাটতেও পারেন, আপনাদের ব্যাপার সেটা। এবার আমি আলুগুলো কেটে নিয়েছি, দেখুন আলুগুলো পিস পিস করে নিয়েছি। আর আছে আমার সবুজ ক্যাপসিকাম, এই যে, আর পেঁয়াজ, গাজর, এগুলো আছে। আমি এবারে সব এগুলোকে একসাথে মেখে নেব, দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প নুন স্বাদ মতন, আপনারা যেরকম দেবেন। ওকে একসাথে মেখে নেব, পনিরগুলো দিয়ে দিচ্ছি। দশ মিনিটের জন্য এটা আমি ঢেকে রেখে দেব। আমি একটা সবুজ চাটনি করব, দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, এই যে দেখুন পুদিনা পাতা আছে এটা, আর আছে ধনে পাতা, এই যে, আর এখানে আছে এক টুকরো আম, দুটো কাঁচা লঙ্কা, চার কর রসুন। আমি একসাথে পেস্ট করে নেব, আর একটু অল্প একটু জল দিয়ে দিচ্ছি, দু চামচ বেসন দিয়ে দেব, দু চামচ বেসন, দু চামচ ময়দা, দু চামচ ছাতু, এটা ব্যাটার বানানোর জন্য নিলাম, চাট মশলা হাফ চামচ, ধনের গুঁড়ো এক চিমটি, গোলমরিচের গুঁড়ো ওই এক চিমটি, এটা জিরের গুঁড়ো দিয়ে দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওগুলো নুন মাখানো আছে এর জন্য আমি এখানে অল্প একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, অল্প একটু চিনি, এক চামচ দই দিয়ে আমি এর সাথে এখন মিশিয়ে নেব, মিশিয়ে নেব এটা নিয়ে, আমি এটাকে দশ মিনিটের জন্য রেখে দেবো এইভাবে মিশিয়ে। আমি এবার দিয়ে দেবো এটার মধ্যে দুটো ডিম, দুটো ডিম দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফাটিয়ে নেব, এটা মনে হচ্ছে হাত দিয়ে ভালো করে ফাটিয়ে নেওয়া যাবে, একসাথে মিশছে না ভালোভাবে, হাত দিয়েই মেখে নিতে হবে এটা। আমি কিন্তু ব্যাটারটা ফাটিয়ে নিয়েছি, দেখুন এরকম নিয়েছি। এইবার আমি দিয়ে দেব পনির আর সবজিটা, এটার মধ্যে দিয়ে একসাথে হালকা হাতে এটা করে নিতে হবে, না হলে এটা ভেঙে যাবে, আস্তে আস্তে করে এটা এইভাবে। দেখুন জায়গাটা ছোট হয়ে গেছিল, তুমি আলাদা করে সবজিটা নিয়ে নিলাম তুলে, আর আলাদা করে এটা
पनर टाके नहीं जावर भय थाकबे ना एजन्य सब मसला गुनो एभावे मेखे नेब और दस मिनट रेखे देव गोछानो एकटू टाइम लागे तारपरे होते टाइम लागे ना सब दस मिनट ढेके रेखे देव एगुलो एकसाथे आलादा करे ढेके रेखे देव दस मिनट पर खुले देख कत सुंदर हो गए एटाओ आलादा छिलो एटाओ खुले निलाम दिए देव पनीरटार ऊपर अल्प एकटू सर्षेर तेल देख एकटू सर्षेर तेल दिए निच्छि ताते ओटा भांगबे ना तार जोन्नो पनीरेर उपरे सर्षेर तेलटा दिए निलाम एइगुलो किन्तु आमि दस मिनिटेर जोन्नो भिजिए रेखेछिलाम ठीक गुनो एबार आमि सब गेथे नेब এইভাবে আমি গেথে নেব প্রথমে দিয়ে দেব ক্যাপসিকাম তারপরে দিয়ে দেব আলু তারপরে গাজর তারপরে একটা পেঁয়াজের টুকরো তারপর দিয়ে দেব পনিরটা এইভাবে গেথে নেব কিন্তু আমি তারপরে আবার গাজর এইভাবে করে আমি কিন্তু দুটো করে পনির দিয়েছি আর এইভাবে সবজিগুলো দিয়েছি দেখুন এইভাবে আমি গেথে নেব সব এইভাবে সবগুলোকে গেথে নেব সবগুলো গেথে নেওয়া হয়ে গেছে দেখুন সুন্দর করে গেথে নিয়েছি এবার আমি যে ব্যাটারটা আছে একটু উপর দিয়ে দিয়ে দেব উপর দিয়ে দিয়ে ব্যাটারটা দিয়ে দেব তাতে ভালো হবে আর এবার এগুলো আমি ভাজবো আগে আমি সাদা তেল দিয়ে দিয়েছি সেই তেলটা গরম হয়ে গেছে আমি এগুলো এভাবে ভেজে নেব বেশি করে দিলে তাহলে এটা ভেঙে যাবে আস্তে আস্তে করে তোলা যাবে না একদম কম আঁচে দিয়েছি এটা আস্তে আস্তে করে হবে তার জন্য আঁচটা কম দিয়েছি বেশি জোরে দিলে ভিতরটা কাঁচা থাকবে আর উপরটা পুড়ে যাবে তার জন্য কিন্তু আমি কমে আঁচে দিয়েছি দেখুন আর এইভাবে হবে আমি উল্টিয়ে দেব দেখুন কত সুন্দর হয়েছে এই যে তুলে নিচ্ছি আমি এগুলো সব সবগুলো আমি এইভাবে ভেজে নেব দেখুন কি সুন্দর হচ্ছে এক ইঞ্চি আদা নিয়ে নিয়েছি তিন চার কোয়া রসুন একটা পেঁয়াজের চার ভাগের এক ভাগ চারটে লঙ্কা এটা আমি পেস্ট করে নেব জল দিয়ে পেস্ট করব আমি একটা চাটু বসি দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে এটা আমি করব দু চামচ সর্ষের তেল নিয়ে নিচ্ছি এক চামচ সয়া সস এক চামচ চিলি সস এটাকে আমি এখন বানিয়ে নেব এখানে এক চামচ টমেটো সস এটাকে একসাথে বানিয়ে নিচ্ছি আমি যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটাকে এখন দিয়ে দিচ্ছি কষিয়ে নেব একটু মশলাটাকে অল্প একটু হলুদ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু জিরার গুঁড়ো হাফ চামচেরই কম এবার গোলমরিচের গুঁড়ো দেবো হাফ চামচের কম দিয়ে দেবো গরম মশলা হাফ চামচ দিয়ে এটাকে একটু কষিয়ে নেব
সবগুলো নুন দেওয়া আছে তার জন্য আমি অল্প নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতন নুনটা দিয়ে দিলাম দিয়ে আমি এক চামচ দই ফাটিয়ে রেখেছি দইটাকে দিয়ে দিচ্ছি আমার এটা হবে পনির মশলা কাবাব আমি দেখা যাক কিভাবে হচ্ছে মশলাটা দেখুন কষা হয়ে গেছে দই টই সবগুলো তেলটা ছেড়ে দিয়েছি আমি এবার দিয়ে দেব এই যে সসটা আমি বানিয়ে রেখেছিলাম সেই সসটাকে দিয়ে দিলাম আমি কিন্তু এইবার দিয়ে দিচ্ছি এই যে দেখুন এইভাবে সবগুলোকে দিয়ে দেব তারপরে উল্টিয়ে পাল্টিয়ে দেব আস্তে আস্তে করে সবগুলোই একসাথে দিয়ে দেব এইভাবে দিয়ে দেব এবার আমি এইগুলোকে ধরে ধরে আস্তে আস্তে করে এইভাবে উল্টি উল্টি দেব তাতে দুপাশেই যাতে মশলাটা লাগে এই যে দেখুন আমি সব এইভাবে উল্টি উল্টি দিচ্ছি এই যে এইভাবে উল্টি উল্টি দিয়ে দেব সবগুলোকে দেখুন মশলাটা লেগে যাচ্ছে খেতে কিন্তু খুবই সুন্দর হবে আর যারা নিরামিষ করবেন তারা এই ডিম আর পেঁয়াজটা রসুনটা ছাড়া করলে আপনারাও এইভাবে করতে পারবেন দেখুন আমি এক চামচ উপর দিয়ে ঘি দিয়ে দিচ্ছি দেখুন ঘিটা দিলে খুব সুন্দর একটা স্বাদ হয় সবগুলোর উপর বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে সাবস্ক্রাইব করবেন যারা এখনো সাবস্ক্রাইব না করেছেন তারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর রেসিপিটা কেমন লাগছে আপনাদের আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর খুব তাড়াতাড়ি করে একটা লাইক করে দেবেন যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর রেসিপিটা কিন্তু করে খাবেন এটা কিন্তু খুবই সাধারণ খেতে অসাধারণ খেতে এটা পনির কাবাব মশলাটা আপনারা বাড়িতে করে কিন্তু খাবেন আর আমাকে জানাবেন কমেন্ট করে খুব খেতে খুব সুন্দর আর বন্ধুদের সাথে যতটা পারবেন শেয়ার করে দেবেন তাহলে আজকের মতন বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।